মাধবগঞ্জের ঘাটে মদন নামের একজন ব্যক্তি খিচুড়ি বিক্রি করত। মদন খুব পরিশ্রমী ছিলেন, আর তার বানানো খিচুড়ি কেউ পছন্দ করত না, যার কারণে সে অসফলতা কখনো তার সাথ ছাড়ছিল না। আজকেও খিচুড়ি বিক্রি হলো না। এক বছর ধরে ঘাটে ঘাটে গিয়ে গিয়ে খিচুড়ি বিক্রি করছি, কিন্তু এই সাদা খাবার তো আজকালকার দিনে কে আর খেতে চাইবে? তখনই চম্পক মদনের কাছে এসে বলে, এই যে মদন কাকা, এই খিচুড়ি তো আমরা বাড়িতেই তৈরি করে খেতে পারি। এবারে খিচুড়ি বিক্রি করায় আপনি ছেড়ে দিন, আরে অন্য কোনো ব্যবসা করুন, না হলে এইভাবে আপনার অবস্থা খারাপ হয়ে যাবে আরো। হ্যাঁ হ্যাঁ জানি চম্পক জানি, কিন্তু আমার কাছে তো অত পয়সা কোথায় আছে বলো যে অন্য কোনো ব্যবসা করব। আর না সেই বয়স রয়েছে আমার যে অনেক বেশি পরিশ্রমে কোনো কাজ করতে পারবো। তাহলে তো হয়ে গেল তোমার জীবনের কল্যাণ, তাই না? তবে একটা কথা বলতে পারি, তুমি না খেয়ে থাকবে না, ঠিক আছে? তবে অবশ্যই খিচুড়ি শুধুমাত্র তোমাকেই যে খেতে হবে। চম্পকের কথা শুনে মদন অনেক বেশি নিরাশ হয়ে যায় আর নিজের বাড়ির দিকে চলে যায়। বাড়ি ফিরে সে মীনাক্ষীকে বলতে শুরু করে, আমায় ক্ষমা করে দাও গিন্নি, যে তোমাকে সারা জীবনে আমার মতন গরিবের সাথে দিন কাটাতে হলো। এরকম কেন বলছো গো? আমি তো কখনো তোমাকে বলিনি যে আমি গরিবের সাথে থাকছি। তাহলেও? না, আমি নিজের ভাগ্যের ওপরে সন্তুষ্ট। আর যদি তুমি এই খারাপ পরিস্থিতির কথা বলো, আমি ঘাটের কাছের মন্দিরে গিয়ে আবার মনোকামনা চাইব যে উনি আপনাকে সফল করে তুলুক। আমিও যাব মন্দিরে, তবে কিছু যাওয়ার জন্য নয় মীনাক্ষী, ঈশ্বর তোমার সাথে আমার জুটি করে দিয়েছে, সেই উপকারের জন্য ওনাকে ধন্যবাদ জানাতে যাব। পরের দিন মীনাক্ষী আর মদন মন্দিরের থেকে প্রার্থনা করে ঘাটের রাস্তা দিয়ে বাড়ি ফিরছিল। তখনই মীনাক্ষীর চোখ পড়ে নদীর কিনারাতে রাখা একটা চকমকে পাথরের ওপর। আরে দেখো না গো, কি সুন্দর পাথর! হ্যাঁ, দেখে তো খুব আকর্ষক মনে হচ্ছে বটে। হ্যাঁ, এটা বাড়িতে সাজানোর জন্য নিয়ে যাব। তা তুমি যা বলো তাই করব। মদন সেই পাথরটা তুলে নেয়। আর দুজনেই বাড়ি ফিরে খিচুড়ি বানানোর তৈয়ারি শুরু করে দেয়। এবার শুধু এতে একটু ফুটে গেলেই তুমি এটা ঢেকে দিও, ঠিক আছে মীনাক্ষী? হ্যাঁ, আজ এই সমস্ত খিচুড়ি বিক্রি হয়ে গেলে খুব ভালো হবে গো, নয়তো এই বাড়িতে এই মাসের পর রেশনের জন্যও টাকা বাঁচবে না। আমরা তো শুধু পরিশ্রমই করতে পারি, ফলের চিন্তা তো ঈশ্বরের উপরই ছেড়ে দাও মীনাক্ষী। মীনাক্ষী বয়েল হওয়ার পর খিচুড়ি ঢাকতে চলে যায়, আর তখনই সেই পাথর তার হাত থেকে ফিসলে খিচুড়িতে পড়ে যায়। হায় রাম, কি সমস্যা হয়ে গেল! কি হলো? ওই চকমকে পাথর খিচুড়ির মধ্যে পড়ে গেছে। আগেই তো এই মশলা খিচুড়ি বিক্রি হয় না, আর এখন দেখো না কি হয়ে গেল। আচ্ছা শুধু এই ব্যাপার, তুমি চিন্তা করো না, আমি এই পাথরটাকে এক্ষুনি বের করে নিচ্ছি। কিন্তু এখন আবার খিচুড়ি বানানোর টাকা কোথায় যে আমরা আবার বানাবো? আরে এমনিতেই এই মশলা খিচুড়ি আর কেউ কিনবে না, আর এমনিতেই আমার দেরি হয়ে গেছে বুঝলে, আমি এই খিচুড়িটাকেই নিয়ে যাই বরং। মদন ঘাটে মশলা খিচুড়ি বিক্রি করার জন্য দাঁড়িয়েছিল, আর রোজকারের মতোই আজকেও কোনো গ্রাহক ছিল না। তখনই একজন যুবক ওখানে আসে। এই যে কাকা, আমার খুব খিদে পেয়েছে, আপনি কি বিক্রি করছেন? এই খিচুড়ি বাবা, খিচুড়ি সাদা খাবার, যদি বলো তাহলে দি। কাকা সাদা খাবার উচ্চ বিচার, এবার তাড়াতাড়ি এক প্লেট আমাকে দিন দেখি। ঠিক আছে বাবা। যুবক যেই মাত্র প্রথম গ্রাস খায়, সে সেই খিচুড়িটা এত পছন্দ করে যে কিছুক্ষণের মধ্যেই সে পুরো প্লেট খালি করে দেয়। এমন খিচুড়ি তো এর আগে আমি কখনো খাইনি কাকা।
এটা তো পনির আর ডাল মাখার থেকেও ভালো খাবার। ধন্যবাদ বাবা, কিন্তু আমি জানি যে এই খাবারে সেরকম বিশেষত্ব নেই। না কাকা, আমি সত্যি বলছি, এরকম সুস্বাদু খাবার আমি এর আগে কখনো খাইনি। যুবকের কথা শুনে চম্পক আর আরো আশেপাশের লোকেরা মদনের কাছে একত্রিত হয়ে যায়। আরে কি হলো কাকা, এমন কি খিচুড়ি খাওয়ালে তুমি? যে এলাকার লোকজন এত বেশি খাবার খাচ্ছে, আমাকে একটু খাওয়ান দেখি, আমি একবার টেস্ট করি। মদন খিচুড়ি খায়। খিচুড়ি খেয়ে সবাই প্রচন্ড খুশি হয় আর আশ্চর্য হয়ে যায়। আরে বাহ কাকা, দারুণ ব্যাপার তো। ওই ছেলেটা ঠিকই বলছিল, এই খিচুড়ির সামনে তো দেখছি বড় বড় হোটেলের খাবারও একবারে ব্যর্থ। অসংখ্য ধন্যবাদ সবাইকে, আমি প্রতিদিন এমন খিচুড়ি তৈরি করে নিয়ে আসবো এবার থেকে। মদন আজ খুব খুশি হয়ে গেছিল। এই খুশিটা দেখার পর মীনাক্ষী জিজ্ঞাসা করে, কি হয়েছে, আজ তো খুব খুশি মনে হচ্ছে, আমাকেও বলো না। তুমি বিশ্বাস করতে পারবে না আমি বললে মীনাক্ষী, যাও যাও আর খিচুড়ির হাঁড়িটা নিয়ে এসো, তুমি সব বুঝে যাবে। মীনাক্ষী খিচুড়ির পাত্রটা দেখে, বলেছিলাম না বিশ্বাস হবে না তোমার, সব বিক্রি হয়ে গেছে, সব খিচুড়ি বিক্রি হয়ে গেছে, বুঝতে পারলে তো। এটা কি করে হলো? সেটাই তো আমিও চিন্তা করছি। মশলা তো প্রতিদিন যেমন দিই তেমনই দিয়েছি, কিন্তু আজকে এমন আলাদা কি হলো বলো তো? আলাদা কি গো, আজকে তো শুধু সেই চকমকে পাথর পড়েছিল খিচুড়িতে, যার কারণে খিচুড়ি আরো খারাপ হয়ে গেছিল। সেই পাথর, ওই ঝলমলে পাথরের বদলেই মনে হয় এর স্বাদ এত ভালো হয়ে গেছে গো। নিশ্চয়ই আমাদের প্রার্থনার কারণে ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ দিয়েছেন। এখন তো আমাদের খিচুড়ি রোজ বিক্রি হবে গো, আর আমাদের ঘরে কখনো পয়সারও কম হবে না। এখন এক মাস কেটে গেছিল আর মদন নিজের রোজগার দিয়ে মশলা খিচুড়ি নামের একটা নতুন দোকান খুলে নেয়। মদন কিছু লোকেদেরকে খিচুড়ি দিচ্ছিল, তখনই চম্পক ওখানে আসে। এই যে কাকা, কেমন আছেন আপনি আজকাল? ওই ঈশ্বরের কৃপা চম্পক, বলো কত খিচুড়ি দেব? না না, আমি আজকে খিচুড়ি খেতে আসিনি, আমি কিছু জিজ্ঞাসা করতে এসেছিলাম কাকা। বলো বাবা বলো, ভয় পাচ্ছ কেন, বলো যা জিজ্ঞাসা করতে চাও বলো। আসলে কাকা, আমি আগে যে আজে বাজে কথা বলে ফেলেছিলাম তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। এবার আমি বুঝতে পেরে গেছি যে সাদা খাবারে কত স্বাদ থাকতে পারে, আর সেই জন্য আমি আপনার কাছে কি করে বানান জানতে চাইছি। আচ্ছা আচ্ছা। মদন চম্পককে চকমকে পাথরের কথা ছেড়ে খিচুড়ি বানানোর সমস্ত প্রক্রিয়া বলে দেয়। আচ্ছা কাকা, আমি তাহলে আসি, ভালো থাকবেন আপনি। এই কাকা তো একদম মূর্খ দেখছি। হ্যাঁ, আরে খিচুড়ির ব্যাপারটা আমাকে সব বলে দিল, এবার তো আমিও এরকম একটা দোকান করব। পরের দিন মদন নিজের দোকানে চলে আসে, তখন দেখতে পায় যে চম্পক ঠিক মদনের দোকানের সামনে একটা নতুন মশলা খিচুড়ির দোকান খুলে দিয়েছে। বাহ চম্পক, তুইও খিচুড়ির দোকান খুলে বসেছিস, এখন তো নিশ্চয়ই আপনি পস্তাচ্ছেন কাকা, খিচুড়ির পুরো রেসিপিটা আমাকে বলে দিলেন। আরে না না, সেরকম ব্যাপার নয়, আমি তো সত্যিই ভালো আছি চম্পক। না না ঠিক আছে, আর নাটক করতে হবে না আপনাকে, বৌনির সময় আপনি পরে আসবেন। ঠিক আছে বাবা, বড় বড় কথা, এত মিষ্টি মিষ্টি কথা বলছে যেন মনে কিছুই নেই তার, তাও রেসিপি চুরি করে নেবার পরেও, বাহ মানুষজন সত্যি। মদন এই কটাক্ষ আওয়াজ শুনে নিঃশব্দ হয়ে নিজের দোকানে চলে আসে। কিছু লোক চম্পকের নতুন দোকান দেখে তার কাছে চলে আসে। তুমিও মশলা খিচুড়ি বিক্রি করতে শুরু করলে চম্পক? হ্যাঁ হ্যাঁ, এসো এসো একবার খেয়ে দেখো, খুব ভালো তৈরি হয়েছে বুঝলে। চম্পক ওখানে তার দোকানে আসা লোকেদেরকে খিচুড়ি দিয়ে দেয়, সবাই খিচুড়ি খেয়ে নেয়, কিন্তু কেউ কোনো কিছু প্রতিক্রিয়াই দেয় না।
আরে কি হলো মাখানচু, কিছু গন্ডগোল আছে নাকি? না না, কোনো গন্ডগোল নেই বটে, শুধু এই খিচুড়ি সেরকম বিশেষ কিছু নয় তো, যেরকম বাড়িতে তৈরি হয় সেরকমই তো খিচুড়িটা। মনে হচ্ছে মদন কাকাই বানাতে পারে এমন খিচুড়ি। সেটা কি করে হতে পারে? আরে মদন কাকা আমাকে যেমন বললো সেই রেসিপি অনুযায়ী তো আমি খিচুড়ি বানাই। এই কাকু আমাকে ঠকিয়েছে আমি বুঝতে পারছি এখন, নিশ্চয়ই রেসিপির মধ্যে কিছু একটা কমতি রেখে দিয়েছেন। আচ্ছা, তাহলে ওনার কাছ থেকে রেসিপি জিজ্ঞাসা করেছো আর এখন ওনার সাথেই বিশ্বাসঘাতকতার বদনাম দিচ্ছ? আরে কাকা ভালো মানুষ বলে তোমাকে সততার সাথে বলে দেয়। আরে ভাই তুমি রেগে যাচ্ছ কেন, আমি তো শুধু এমনি বললাম। চম্পকের খুব রাগ ওঠে আর সে নিজের দাঁত পিষতে শুরু করে। পরের দিন চম্পক মদনের খিচুড়ির রহস্য জানতে তার জানালার কাছে লুকিয়ে মীনাক্ষীকে খিচুড়ি বানাতে দেখতে শুরু করে। শুধু মশলা পড়ে গেছে, যেই ফুটে যাবে সঙ্গে সঙ্গে পাথরটা তুমি দিয়ে দিও, ঠিক আছে? তারপর ঢাকা দিয়ে চলে এসো কিন্তু। হ্যাঁ, এক্ষুনি আসছি। আচ্ছা, তাহলে ঝলমলে পাথরটা রাগার পরেই এই খিচুড়ির মধ্যে স্বাদটা পুরো পাল্টে যায়। মীনাক্ষী রান্নাঘরের বাইরে চলে যায়। এখন রান্নাঘর খালি ছিল। সুযোগের লাভ উঠিয়ে চম্পক রান্নাঘরে চলে যায়। আর পাথর তোলার চেষ্টা করে। তখনই মদন রান্নাঘরে চলে আসে। আরে চম্পক, তুমি আমার রান্নাঘরে কি করছো? আর এই পাথরটা কোথায় নিয়ে যেতে চাইছো তুমি? রেখে দাও এটা। কাকা আমায় ক্ষমা করে দাও, আমি তো শুধু জিজ্ঞাসা করার জন্য দেখতে চাইছিলাম যে এই পাথর দিয়ে খিচুড়ির স্বাদ কি করে পাল্টে যায়। আচ্ছা, আমি বুঝে গেছি চম্পক, জিজ্ঞাসা তো খুবই ভালো জিনিস, কিন্তু এইভাবে চুরি করে তো ঠিক নয়, তাই না? ক্ষমা করে দাও কাকা, কাউকে বলো না জানো তুমি আমার, আমি শুধু তোমার মতনই ভালো খিচুড়ি বিক্রি করতে চাই। তুমি শুধু আমাকে এটুকু বলে দাও যে এই পাথর তুমি কোথায় পেলে। ঠিক আছে, শোনো তাহলে বলি। আমি ঘাটের পাশের মন্দিরে মনোকামনার জন্য গিয়েছিলাম, আর তারপরেই আমরা নদীর পাশে এই ঝলমলে পাথরটা পাই। আচ্ছা কাকা, আমিও ঠিক তাই করব তাহলে। সত্যি এই মূর্খ লোকগুলো আছে বলেই আমার এত লাভ হয়। একবার আমি বিধিটা চুরি করলাম, তারও ঝলমলে পাথরের ব্যাপারে সব খোঁজ খবর বলে দিল আমাকে। চম্পক একেবারে সেরকমই করে যেরকমটা মদন বলেছিল, মনোকামনা চাওয়ার পর। সে নদী কিনারায় পাথর খুঁজতে শুরু করে। তখনই সে একটা চকমকে পাথর দেখতে পায়। তেমনটাই হলো যেমন মদন কাকা বললো আমাকে। এবার দেখি আমার দোকান কি করে না চলে। একবার দোকানটা চলতে শুরু করলে তারপরে কাকাকে আমি উচিত শিক্ষা দিতে পারবো। চম্পক নিজের দোকানে দাঁড়িয়ে সবাইকে আওয়াজ লাগাতে শুরু করে। তখনই ওখানে মখনচু চলে আসে। এসো এসো, আর পৃথিবীর সব থেকে সুস্বাদু খিচুড়ি খেয়ে যাও, এসো এসো। কি ব্যাপার চম্পক, আজকে আবার নতুন বিধি চুরি করে এনেছিস নাকি? আরে খেয়েই দেখো না, আমি নিজে বানিয়েছি আর খেয়েও দেখেছি। আচ্ছা কই, দেখি 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 তুমি নতুন কি বানালে। এই নাও গরম গরম মশলা খিচুড়ি। মখনচু যেই মাত্র এক গ্রাস খেলো, সে খিচুড়ির জায়গায় মাটির স্বাদ পেয়ে গেল আর তার পেটে প্রচণ্ড ব্যথা শুরু হয়ে যায়। আরে বাবা গো, এ তুমি কি খাওয়ালে গো আমায়? তোমার নামে নালিশ করবো এবার আমি, বুঝলে? আরে দাদা ক্ষমা করে দাও, আমি কিছু করিনি তো, আমি তো নিজে খেয়ে দেখেছিলাম। তখনই ওখানে মদন জলের গ্লাস নিয়ে চলে আসে। এই নাও বাবা, এই জলটা খেয়ে নাও মাখানচু। অসংখ্য ধন্যবাদ কাকা। এতে আমার কিন্তু কোনো দোষ নেই। আরে কাকাই তো আমাকে বলেছিল যে নদীর পাড়ে পাথর পাওয়া যাবে যাতে খিচুড়ির স্বাদ পাল্টে যাবে। আরে এতে যদি কারোর কোনো ভুল থেকে থাকে সেটা চম্পক শুধু তোমারই, বুঝলে? তুমি ওর সাথে ছলনা করে বিধি জিজ্ঞাসা করতে পারো,
বা পাথর চুরি করার চেষ্টাও করতে পারে, বুঝলে? কিন্তু ঈশ্বর আর স্বয়ংয়ের কাছ থেকে ছলনা করতে পারো না। মদনের কথা শুনে চম্পক নিজের ভুল আর নিজের দোষটা বুঝতে পেরে যায়। এই ঘটনার পর থেকে মদনের জীবন সুখময় হয়ে ওঠে।